হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি ঘুম থেকে উঠে নাস্তা সেরেই আজকে বাবুর জন্য নুডলস বানিয়ে নিচ্ছি। আমি প্রতিদিন সকালেই আপনাদের বলেছি যে ওকে নুডলস দেই বা পরোটাও খায়, এক এক দিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি। আজকে নুডলস বানিয়ে নিচ্ছি, এখন সময় 10:30, ও এখনও ঘুমাচ্ছে, উঠে নাই। আমি নুডলস বানিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপর ওকে ডাক দেব। এখানে নুডলসটা এখনও হয় না, আমি ডেকে দিব। আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব বাবুরা ওঠার আগে। যেহেতু আমার দুইটা বাবুই ঘুমাচ্ছে, তো আমি এই মুহূর্তে আমি যতটুকু পারি কাজ সেরে নিব। এই যে আমার দুই চান্দু উঠে গিয়েছে, ছোট বেবিটার আজকে হালকা জ্বর এবং ঠান্ডা লাগছে, এই জন্য একটু বেশি কান্নাকাটি করছে। আমার গরজন উঠে থ হয়ে আছে, আমি কিছু বলতে পারতেছে না। ওকে এখন আমি নুডলসটা খাওয়াই নেব, দেখেন কীভাবে রয়েছে। দুপুরের মেনুতে আমি আজকে তেলাপিয়া মাছ ভুনা করেছি আর ডাল ছিল, সাথে একটা বেগুন পুরে নিয়েছি, একটা মরিচ পুরে নিয়েছি আর পেঁয়াজ, এটাকে আমি ভর্তা করব। রান্না করতে করতে যখন আমি হাঁপিয়ে যাই তখন আমি একটু ব্রেক নিই এবং হালকা পাতলা কিছু খাই। তো ঘরে চিপস ছিল, আমি আর আমার বড় ছেলে শেয়ার করে একটা চিপস খেলাম, তারপর দুপুরের ভাতটা কমপ্লিট করে নিলাম। আমি তেলাপিয়ার মাছের মাথা ভাত নিয়েছিলাম, সাথে বেগুন ভর্তা, তো আমি এগুলো দিয়ে খেয়ে নিব। হালকা পাতলা নাস্তায় আমি বাবুকে দিয়ে দিলাম কয়েকটা নাটি বিস্কিট অ্যান্ড একটু চানাচুর, এটাও খেতে চেয়েছিল সেজন্য দেওয়া। তারপর আমাদের ভাবির ছেলে আমাদের ঘরে এসেছিল, ওর সাথে কিছু সময় কাটালো নূর। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। অ্যান্ড আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।